শীতের প্রকৃত আনন্দ হচ্ছে খেজুরের রস খাওয়ার মাধ্যমে। সকালবেলা আসছি মূলত আজকে খেজুরের রস খেতে। ছোট ভাইরা অনেকদিন ধরে আবদার করতেছিল, ওরা বাড়িতে আসলে নাকি আমি বাড়ি থেকে বাইর হই না, এই জন্যই মূলত আজকে ওদের নিয়ে বাইর হইলাম। আর সকাল সকাল যেহেতু বাইর হইলাম তো ভাবলাম খেজুরের রসটাই খাই আসি, আর এখানে আসছি। ওই যে উনি মূলত খেজুরের রস পারে, ওনার প্রথমে গাছটা ওইখানে গেছিলাম কিন্তু ওইখানে যাই ওনার পাই নাই। পরে ভাবলাম যেহেতু বাজারের টাইম সকালবেলা নাস্তা করতে হয়তো আসছে, এই জন্য মধ্যে এখানে আসছি। এসে দেখে যে ঠিকই এখানে বাজার করতেছে। আচ্ছা, এবার খেজুরে রস কিরম পাত্তাছেন? দুদিন আজকে দেয়া, তিন দিন বয়স, তিন দিন ধরে লাগাইছুন কাস্টমার? হ্যাঁ, কাস্টমার আহে তোমার রস বাজারে নেবে, সে একদিন মানে কয়েক গ্লাস নেবে ছিলাম, কালকে আগের দিন তোমার কয়েক গ্লাস বেশি রসে হে কম রস কম হে কম হে ঠান্ডা নাই তো, যে কালকে থেকে আজকে থেকে কুয়াশা, আজকে একটু বেশি বসে পারি। গতবার মনে হচ্ছে কিনা জানি না, আমি ঘরে এক কলস নিয়ে গেছিলাম গাছে, পরে পরে এই রসের সময় আসবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে শীতের আনন্দ কোথায়, কি বলবেন জানি না, কিন্তু আমি বলবো শীতের প্রকৃত আনন্দ হচ্ছে খেজুরের রস খাওয়ার মাধ্যমে। কারণ এই খেজুরের রসই কিন্তু শীতের আমেজটা নিয়ে আসে। আর আজকে সেই খেজুরের রস খেতেই বন্ধু বান্ধব এবং ছোট ভাইদের নিয়ে চলে আসি একদম সকালবেলা। খেজুরের রস খাওয়ার পাশাপাশি একটা দৃশ্য দেখলে সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে গাছ থেকে খেজুরের রস নামানোর দৃশ্য, যেটা সরাসরি দেখতে পারার জন্য নিজেদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগার কাজ করতেছে। খেজুরের রসের হাঁড়ি মুখে নিয়ে উনি গাছ থেকে সুন্দরভাবে নেমে আসছেন, যেটা একদম অসাধারণ একটা দৃশ্য, একদম স্মৃতিতে ধরে রাখার মতো একটা দৃশ্য। আপনারা কি কখনো এইভাবে খেজুরের রস সরাসরি নামিয়ে খাইছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রস আছে? আছে, দেখি ও ঢাকনা দিয়ে রাখছেন, তো খুবই নিরাপদ। এখানে একটা বিষয় সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে ওনার যে খেজুরের রসের হাঁড়ি সেটা কিন্তু খুবই নিরাপদ, উনি উপরে কিন্তু ঢাকনা দেওয়ার দিকে পর্যন্ত রাখছেন। একটা বিতর্ক আছে যে খেজুরের রসে নাকি অনেক ধরনের প্রবলেম থাকে, কিন্তু এখানে কিন্তু এসে সেটা দেখতে পারলাম না। খেজুরের রস ডালার সাউন্ডটা শুনছেন, একদম মাখন সাউন্ডটা শুনেই কেমন জানি খাওয়ার প্রতি আগ্রহ আরো বেড়ে গেল। তো হালকা ছবি টবি তোলা শেষে মূলত পরানি খাওয়া শুরু করে দিল ফার্স্টে, কারণ ওরাই দিলাম যে ওই বলুক যে কেমন লাগে, কারণ তারপরে শুনেই আমরা খাওয়া শুরু করি। বন্ধু কিরকম কিরকম এত শান্তি? আমি প্রথমবার খেয়ে পুরো কেঁদে দিয়েছিলাম। আজকে কি প্রথমবার খেলে? আজকে প্রথমবার আমি পুরো কেঁদে দিয়েছিলাম। ভয় না কোনো কিছু, ভালো জিনিস তো। একটু আগে যে ক্লিপটা দেখলেন ওটা আবার কেউ সিরিয়াস হাতাহাতি মনে করবেন না, আসলে এটা হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। পরিশেষে আমাদের খেজুরের রস খাওয়া শেষ, সুন্দর একটা সকাল পার করলাম, তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। জানি না ভিডিওটি কেমন হয়েছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।